হ্যালো বন্ধুরা, এসটিউব বাংলার নতুন এপিসোডে স্বাগত। আমাদের আজকের পর্বটি থাকছে বাতিঘর বা লাইট হাউস সম্পর্কে। বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান যা থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই সাথে অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। এছাড়া সমুদ্র সৈকতের যে সকল এলাকায় প্রচুর প্রবাল রয়েছে এবং সেই সকল প্রবাল গঠন জাহাজের ক্ষতি সাধন করতে পারে এমন সব সৈকত চিহ্নিত করতে বাতিঘর ব্যবহার করা হয়ে আসছে। প্রাচীনকালে মানুষ সমুদ্রের অগভীর সৈকত আর প্রবাল সৈকত চিহ্নিত করতে পাহাড়ের উপরে আগুনের কুণ্ডলী প্রদর্শন করত। পরে এক সময় কাঠ জ্বালিয়ে দূর সমুদ্রের নাবিকদের সতর্কবার্তা দেওয়া হতো। এভাবে ধীরে ধীরে মানুষ বাতিঘর তৈরি করে। তবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক লাইট হাউস বা বাতিঘর হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। এটি মিশরে নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় এটি টলেমীয় রাজবংশের সময়ে 280 থেকে 247 খ্রিস্টপূর্বে নির্মাণ করা হয়েছিল। এর উচ্চতা ছিল 120 থেকে 137 মিটার। নির্মাণের পর প্রায় 100 বর্ষ ধরে এটি পৃথিবীর অন্যতম উঁচু দালান হিসেবে চিহ্নিত ছিল। পরে 956 থেকে 1323 খ্রিস্টাব্দে যে কয়েকটি ভূমিকম্প হয়েছিল তাতে এটি ভেঙে পড়ে। এটি হালিকার্নেসাসের মুসলিয়াম এবং গিজায় মহাপিরামিডের পরে তৃতীয় মানব নির্মিত প্রাচীন কোনো দালান যা পৃথিবীর বুকে টিকে ছিল। পরে এর ইট দিয়ে সিটাডেল কোয়াটোবি দুর্গ নির্মাণ করা হয়েছিল। 1994 সালে একজন ফরাসি নৃবিজ্ঞানী আলেকজান্দ্রিয়ার যে জায়গায় এটি নির্মাণ করা হয়েছিল সেখানকার সমুদ্রের নিচে এর কিছু অবশেষ খুঁজে পান। এছাড়া প্রাচীনকালে নির্মিত বেশ কিছু বাতিঘর এখনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে টাওয়ার অফ হারকোলস এবং রোমানদের সময় নির্মিত ইংল্যান্ডের বোল্টে ডোবার দুর্গের রোমান লাইট হাউস অন্যতম। বাতিঘরের আধুনিকায়ন শুরু হয় মূলত 1800 শতাব্দী থেকে। তবে 1600 শতাব্দীর দিকে ইংল্যান্ডের এডিস্টন রক লাইট হাউস ছিল প্রথম খোলা সমুদ্রের বাতিঘর। এটি প্রথমে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, পরে ঝড়ে এটি ভেঙে গেলে পুনরায় এটি নির্মাণ করা হয়। বাতিঘর নির্মাতাদের মধ্যে জনস মেশনের নাম প্রায় সকলের কাছে পরিচিত। তিনি এডিস্টন রক লাইট হাউসের তৃতীয় সংস্করণের নির্মাতা। এছাড়া আরও অনেকে লাইট হাউস নির্মাণের জন্য বিখ্যাত, তার মধ্যে রবার্ট অ্যালেন, ডেভিড টমাস, ডেভিড অ্যালেন এবং চার্লেস একই পরিবারের সদস্য ছিলেন যারা বংশানুক্রমে বাতিঘর নির্মাতা ছিল। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পারো। আমাদের পরবর্তী পর্বে থাকবে বাংলাদেশের বাতিঘর সম্পর্কে। সকলকে দেখার আমন্ত্রণ রইল। এসটিউব বাংলার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।